বচ্চন পরিবারের ছোট থেকে বড় যাই ঘটুক না কেন, তা যেন নিমিষে ছড়িয়ে পড়ে বাইরের দুনিয়ায়। দিন কয়েক ধরেই বলিউডের অন্দরে কানাঘুষো অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্কে চির ধরেছে। দীর্ঘ 15 বছরের দাম্পত্য তাদের। বিয়ের পর থেকেই একাধিকবার তাদের বিচ্ছেদের জল্পনা শোনা গেলেও এই দম্পতির সম্পর্ক এখনও অটুট। তবে কি হলো আবার নতুন করে, জানবো রিপোর্টে। অভিষেক বচ্চন ঐশ্বরিয়া রাই বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি, দীর্ঘ 15 বছর ধরে সুখেই কাটছে তাদের দাম্পত্য জীবন। কিন্তু কয়েকদিন ধরেই বলিউডের অন্দরে কানাঘুষা চলছে, অভিষেক ও ঐশ্বরিয়ার সম্পর্কে চিড় ধরেছে। যদিও বিয়ের পর থেকেই একাধিকবার তাদের বিবাহ বিচ্ছেদের জল্পনা শোনা গেছে, এই জল্পনার মাঝেই স্ত্রীকে নিয়ে টুইটে কি জানালেন জুনিয়র বচ্চন। সূত্রপাত আম্বানিদের অনুষ্ঠানে মেয়ের সঙ্গে অভিনেত্রীর উপস্থিতি, দুদিনের মধ্যে একদিনও দেখা মিলল না অভিষেকের। তার মধ্যে ওই অনুষ্ঠানে প্রাক্তন সালমানের সঙ্গে ফ্রেমবন্দী হতে দেখা যায় বচ্চনবধূকে। যদিও গোটা বিষয়টি হয় তার অলক্ষ্যে, তবু নিন্দুকেরা তো নিন্দা করবেনই। এখানেই শেষ নয়, নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের সেই অনুষ্ঠানে মুখোমুখি অভিষেকের প্রাক্তন ও বর্তমান মেয়ে আরাধ্যকে নিয়ে পার্টিতে ঢুকতেই চোখাচোখি ঐশ্বরিয়া কারিশমার, তাকে দেখেই পাশ কাটিয়ে অন্যদিকে চলে গেলেন বচ্চনবধূ। সম্প্রতি বচ্চন পরিবারের এক গুণমুগ্ধ আম্বানিদের অনুষ্ঠানে ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যর একটি ছবি পোস্ট করে লেখেন আমার প্রিয় মানুষেরা। সেই টুইটের পাল্টা জবাবে অভিষেক লেখেন আমারও প্রিয় মানুষেরা। একেবারে তিন বাক্যে সমস্ত জল্পনার অবসান ঘটালেন অভিনেতা। 2014 সালে দুজনের বিবাহ বিচ্ছেদের খবর চাউর হয়েছিল, সেই সময় অভিষেক টুইট করেন আমার নাকি ডিভোর্স হচ্ছে, এই খবরটা আমাকে জানানোর জন্য ধন্যবাদ, দয়া করে এটাও বলে দিন যে আমি কবে দ্বিতীয় বিয়েটা করছি। এই প্রথম নয়, বরাবরই তার রসবোধ প্রশংসার দাবি রেখেছে। যতবারই সমালোচনা বা কটাক্ষের মুখে পড়েছেন, মেজাজ হারিয়ে নয় মাথা ঠান্ডা রেখেই পরিস্থিতি সামাল দিয়েছেন জুনিয়র বচ্চন। কারিশমার সঙ্গে বাগদান সারার পরেও বিয়ে ভেঙে যায় অভিষেকের। এরপর প্রাক্তন বিশ্বসুন্দরীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন জুনিয়র বচ্চন। এদিকে দিল্লি নিবাসী ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে বিয়ে করেন কারিশমা, কিন্তু এক যুগেই সেই সম্পর্ক ভেঙে যায়। এই মুহূর্তে কারিশমার প্রাক্তন অভিষেকের বিয়েও ভাঙনের পথে কিনা, সেটাই প্রশ্ন চিহ্নের মুখে। নাগরিক নিউজ ডেস্ক।